প্রশ্ন করেছেন মোহাম্মদ শাওন আপনি লিখেছেন আমি একটা খেলা ঘরের কর্মচারী হাফ হাফ প্যান্ট ও ট্রাউজার বিক্রি করি অনেক লোক ট্রাউজার নিয়ে নিচে পরে আবার অনেক লোক হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় বা খেলা করে সেক্ষেত্রে আমার কি গুণা হবে দেখুন আপনার আপনি যেটা বিক্রি করেন সেটা কিনে যদি কেউ অন্যায় কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনার দায় থাকবে না যদি বিষয়টা মাল্টিপল ইউজ হয় এবং ভালো মন্দ সব রকম জায়গায় ব্যবহার হয় সেরকম আর যদি এটা শুধুমাত্র মন্দের ক্ষেত্রেই ইউজ হয় নর্মালি তাহলে সেক্ষেত্রে সেটা বিক্রি করা আপনার জন্য জায়জ হবে না এবং সাধারণত এটা অন্যায় কাজেই ব্যবহার হয় বা এটা করে সবাই হারাম কাজটাই করে এরকম যদি হয় আর যদি এটা করে হালাল ক্ষেত্রে ব্যবহার করার অপশন থাকে যেমন কেউ এখান্তে নিজের বাসা বাড়িতে ব্যবহার করলো অথবা এটার নিচে আবার স্কিন টাইট আপনার লম্বা পাজামার মতো ট্রাউজারের মতো সেটা পরেন এরকম যদি অপশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারেন আসলে যখন কোনো বিষয় নিশ্চিত হারামের ব্যবহার হয় তখন সেটা বেচা জায়েজ নাই আর যেটা হারাল হারাম দুইটারই অপশন থাকে সেটা বেচা জায়েজ থাকে